ধর্মনগর আগরতলাগামী ডেমো ট্রেনের ধাক্কায় মৃত্যু অজ্ঞাত পরিচয়ের 50 ঊর্ধ্ব এক ব্যক্তির। মৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার সুইসাইড নোট। সুইসাইড নোটে জগন্নাথ জুয়েলারি দুই মালিকের কারণে আত্মহত্যার উল্লেখ রয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানাধীন ঢুপির বন্ধ লালছড়ার 3 নং ওয়ার্ডের 47 নং পিলার সংলগ্ন এলাকায়। স্থানীয় জনগণ ও রেল পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক 10টা নাগাদ ধর্মনগর আগরতলাগামী ডেমো ট্রেনটি ধর্মনগর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলে স্থানীয় স্টেশন সংলগ্ন ঢুপির বন্ধ লালছড়া এলাকার 3 নং ওয়ার্ডের 47/7 নং পিলার এলাকায় যাবার পর এক ব্যক্তি উক্ত ট্রেনে থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর রেল পুলিশকে। রেল পুলিশ অকস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে মর্গে নিয়ে আসে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে 50 ঊর্ধ্ব মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও মৃত ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সুইসাইড নোটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, জগন্নাথ জুয়েলারি দুই মালিকের কারণেই আত্মহত্যা করেছে। পাশাপাশি রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে এবং সুইসাইড নোটের উপর ভিত্তি করে তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, জগন্নাথ জুয়েলারির মালিককে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার আসল রহস্য উন্মোচন হবে। এখন পুলিশের তদন্তে এই আসল রহস্য উন্মোচনের একমাত্র ভরসা। পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন লাখো টাকার প্রশ্ন। ঘটনা হয়েছে, সে আমরা স্টেশনটাকে আমরা এস এস খবর দিছে, মানে আমরা দেমুতের নাগতলা তো ধর্মনগর দেমুতের বাড়ি খাইয়া ভরে গেছে, কয়েছে সাইটে বাড়ি খাইয়া মরছে, এই খবর আমার কাছে তারা মেমো দিছে। এরপরে খবর অনুসারে আমরা আইলাম একদম ডুবির বন 47 ফিলারের লগে রেলে ধাক্কা খাইয়া মানে সাইটে পরে মারা গেছে। মারা যাওয়ার পর আমরা আইসি আই এস আর তার ডেডবডিতে পাইছি। পাওয়ার পর তারপর বডিতে সার্চ করে দিলাম, সার্চ করে দেখি তার একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সুইসাইড নোটের মধ্যে টেলিফোন নাম্বার তো নাই, ওইখানের মধ্যে শুধু দুইজনের নামগুলো করে দিয়ে গেছে, শঙ্কর কি বলে জগন্নাথ জুয়েলারির মালিক, তারা দুইজনকে লাগিয়া সে সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমরা এখানে গিয়ে দেখছি লাশ পড়া, দুই একজন চিৎকার মারছে, লেবু আছিল তো লেবু চিৎকার মারতে রেলের মানুষ মারছে, গেতে লাশ পড়া। তখন আমরা কেউ তারা চিনছি না, মুখ পড়াইলাছিল উপর দিকে, সব মানুষ এসে দেখছে, দেখিয়া রাখছে। এরপরে তারা তারা ইয়ার পরে এটা মুখ গুয়াইছে, গুয়ানি পরে কেউ তারা চিনছে না, শুধু কাগজটা দেওয়া গেছে, কাগজে যেটা আছে এই প্রমাণ আর কোনো প্রমাণ পাওয়া গেছে না। পুলিশের ডেড বডি নিচে গিয়ে পুলিশের ব্যুরো রিপোর্ট, হালাবল।